ভাবি আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। ও, পোলার বোর্ডে মাছ কোড়াইতেছেন? হ্যাঁ, ভালোই তো। তা ইয়ে কো, সমনে কো, এ তো বাড়িতে নাই। কোন গেছে? বাজারের দিকে গেল নাকি? এগুলো কি? এগুলো বেগুন। ও, এই বেগুন, এই জাতের বেগুন? এটা কি কি বেগুন? এটা কাঁটালা বেগুন। ও, যাই পাক করবেন না দেহি। তোমার কাছে বাসায় নাই? ও, মানে পোলার বোর্ডে হেল্প করতেছে? যাই আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, এই যে আপনাদের মতো কিছু কিছু শ্বশুরের কারণে আসলে অনেক সংসারের পোলার বউরা অনেক প্রশংসনীয়। মানে এই যে, এই যে আপনি হেল্প করতেছেন, কয়জনে করে এরকম? পোলার বউ একটা বউ যাই। আচ্ছা আচ্ছা, কাজ করেন? আচ্ছা, আমি ভিতরে কাজ করি। ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি মাছ করতেছেন? তেলাপিয়া মাছ কাটতেছি। ও, তেলাপিয়া মাছ, যাই ভালো। বাবা কইতাছে তেলাপিয়া মাছ আনছে, তাহলে আমি কইছি ঠিক আছে বাবা, খাইতে লাই, কই সমস্যা না, আমি তোমার সাথে একটু সাহায্য করি। আবার মাই গেছে গাইতে বাপের বাড়িতে। ও, তার মানে আপনার হলো ওই শাশুড়ি বাপের বাড়িতে গেছে? হ্যাঁ। ও, আপনাদের বাইতে লাগুন গেছে? মনে হয় দোকানে কোনো জায়গায় না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছে মনে হয়। ও, যাই। আসলে আপনার কপালটা ভালো ভাবি, বুঝছেন? এরকম একটা শ্বশুর পাইছেন, একটা শাশুড়ি পাইছেন, হ্যাঁ, দেন কি সুন্দর। আমাগো, আমার বউ বুঝেন কথা, আপনি তো এই যে কাজ করতেছুন, আমার 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 আব্বা কি কমু, নিজের কথা তো বাইরের লোকের কাছে কনা গে না। সমস্যা নাই, বুঝলে লান। দুইটা মিনিটের নিকে আমার বউরে দেখা হয় না তাই? হ্যাঁ, হু তাই এটা না, এটা নিয়ে খাই যা লাগবো। আপনার আব্বা? হ্যাঁ, আমার আব্বায় আম্মায়ও। পরে মনে করেন যে দুই তিন দিন আগে বিন হয়ে গেছি গা, এখন আমি আলাদা খাইতেছি। আর আব্বা কি রান্না বাড়া করে ঠিক মতো কাজ কাম? হন, কি করবো, সমস্যা নাই, কাজ কাম করলে তো আর কোনো সমস্যা আছে না? আমি তো চাইছিলাম মনে করুন মা ও বাপ বউ পুলহান সব বাইরে নিয়ে একসাথে মিলামিশা সংসারে থাকতে। আর আমি শুনছি আপনার মাটা নাকি একটু রাগি। হ্যাঁ, অনেকটাই রাগি জানেন। না, আমার শাশুড়িটা মাশাল্লাহ ভালোই আছে, আমার সাথে মিলামিশা চলে না, যাজ্ঞা ভালো। এই যে, সেই জন্যই তো কই যে আপনার শাশুড়ি আর আপনার শ্বশুর আর আমার আব্বা আম্মা আর হইলো আমার বউ, মানে আপনাকে মধ্যে কোনো ই নাই হ্যাগো মধ্যে, আর আপনাকে মধ্যে কতটা মিল। আমগো অনেক মিলি, আমরা কেউ কইব যে শ্বশুর শাশুড়ি, তারপরে মানে আমগো নিজের মা বোনের মতো, কারণ আমার জামাইয়ের বোন, জামাই, তারপরে আমি, আমার শাশুড়ি শ্বশুর একসাথে এগোবো, এক মার ফেডের আমগো। আপনার যে ব্যবহার চাল চলন, আমার বউ আবার ওইরকম না। আমার বউ মনে করুন, আমার আম্মা এটা কিছু কইছে, মনে করুন কইছে যে এই দেখ একটু এমপি আইসে বা এনো আসে, যদি একটু কোন আইসে করে কইলো, বুঝেন কথা, তো হানি মনে করুন হ্যাঁ আবার আরেকটা বিহেভ করুন, রাগ করে হালা। আপনার যে মন মানসিকতা, আপনি যে, আমি আবার কাজ কাম করতে পারি, আমি রান্না বাড়া তরকারি সবকিছু করতে পারি, বাড়ি ঘর ঝাড়ু দিতে পারি। আবার মাঝে মাঝে আমাদের এই গ্রামের বাড়ি আছে না, আমার শ্বশুরের, সেখানে আবার যাই, যায় দাওয়া মারি উঠাই, সবকিছু করতে পারি, মাথায় নেবারও পারি, মানে স্মার্ট থাকলে কাজ কাম করতে পারি। এই জন্যই তো আপনার শ্বশুর শাশুড়ি এতটা আদর করে। আমার আবার মনটা ভালো আছে, কাজ কামের জন্য সবাই আদর করে। আমি যদি কাজ কাম না করতে পারি, তাহলে কি আমার বউ খাওয়াবো? আপনি যে জিনিসটা বুঝেন, এই জিনিসটা আমার বউ যদি বুঝতো, তাহলে তো আমার আলাদাই খান। এটা ঠিক কথা কইছেন, এখন কি আর করবেন, এখন তো বিয়ে করছেন, সমস্যা নাই, বউ একটারে নিয়ে সংসার করেন, কারণ এক বউদের জীবন কাটাই, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ভালো, সব থেকে ভালো। আমি আইছিলাম হইলো আসলে বাইরের বুকল দেখা করবো ওই বন্ধুটা লইয়া, একটু যাম বাজারে, মানে ঢাকায় যাবার চাইছিলাম, তো কইছে তাহলে দুজনে মিললা একটা গাড়ি ভাড়া করলে দেখা যাচ্ছে দুজনের সেভ হইলো, বোঝেন নাই? ও দোকান করে, আমিও দোকান করি, মিলে জিলে মাল টাল নিয়ে এলাম, গাড়ি ভাড়াটা সেভ হয়ে গেল। আপনার মতো জামাই কয়জনে জুটবো, কোন স্যার বউয়ের প্রশংসা করেন, তারপরে মার নামে বদনাম করেন, বউয়ের টি প্রশংসা করেন, কাজ কাম করে না কিছু না, সবাই বলতেছে কয় আলাদা হয়ে আপনার বউয়ের কথা বদনাম বলে, কয় আমাকের পোলা বিয়া করছে সুমনে, তার বউ কি বালা খাস কাম করে। আমি আবার শুনি তো মাঝে মাঝে, যাই না বান্ধবীরা আসে সামান্য সামান্য, ননদরা আসে,
বলে কয় জানোস তোর কত প্রশংসা আছে তুই কাজ কাম করতে পারস তো তার জন্য আর আপনার বউয়ের কথা খালি মানুষে বদনামি কই খালি ফুল সেব দেয় খালি মানুষ আমিও নিজে লজ্জা শরমের মুখে এই জন্য কারোর লগে কিছু কই না আমনের লগে ভাইয়ের লগে হের লগে সম্পর্ক আলাদা এই জন্য মনে করুন কই আমি আগে কইছিলাম আমনে বিয়ার করার আগে যে আমার একটা স্বাস্থ্য বইন আছে তার আমনের সাথে বিয়া দিব পরে দিই না আমনের সেই মতলবটা নাই গিয়া মতলব হয়েছে অন্যদিকে তখন ওই যে কোথায় আসা না প্রেম পিড়িতে পড়ে গেছিলাম তো আসলে নিজে ভালোবাসা বিয়া করিয়া কপালে দুর্দশা কি আর কইবেন দেহান হন সংসার করতে হইব হ্যাঁ আল্লাহ অবশ্যই আমি দোয়া করি আপনারা মিলেমিশে চলেন আপনিই করেন ভাবি মাঝে মধ্যে আমার বাসায় যায়েন একটু বুঝাইয়েন আমার বউডারে বুঝাম কারণ ওই যে কথা আছে না অনেকগুলা ভালোর খারাপের মধ্যে যদি একটু ভালো মিশে না ওই অনেকগুলা খারাপও ভালো হওয়ার চেষ্টা থাকে বুঝেন না এখন আপনি যদি একটু একটু বুঝতেন না বুঝতে পারে আমি সমস্যা নাই যাইলে বুঝাম না আপনার বউরে আচ্ছা তাহলে তো আমি পাইলাম ইনরে যাই গেলে তাহলে আপনি মাছ তাহলে ভালো থেকে না আবার আইন জামা জামা দেন বুঝছেন আচ্ছা আচ্ছা এটা কি মনে পড়লাই কি করবেন এই বাজি বাজি করবে হ্যাঁ বাজি করমু কি করমু বেগুনের বাজি বানামু মাছের বাজার করমু আর ডাল রান্না করতাছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে করেন ভাবে হ্যাঁ যাই আন বেরাইতে আচ্ছা আপনি আইন জামা আচ্ছা এই পাট শাক আপনারাই বুনছেন না হ্যাঁ এই আমি বুনছি অনেক জায়গা তো পাট বুনছেন দেখা যায় অনেকটা জায়গা দেন না যাই হোক এই পয়সা এই পাট শাকে এত করে তারই বুঝছেন 30 টা 35 টা আড়ি বেচতেছে